আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। নির্বাচনে জয়ী হওয়ার দাবি নেতানিয়াহুর। আন্তর্জাতিক মহলে উত্তেজনা, আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার। ইমরান খানকে চিঠি লিখে যা বললেন মোদি। আমেরিকার সিদ্ধান্তের জন্য এক মিনিটও বসে থাকবে না ইরান, প্রেসিডেন্ট রুহানি। যোগ্য নন বাইডেন, অচিরে স্থলাভিষিক্ত হতে পারেন কমলা, ট্রাম্প। এবং সর্বশেষ, তুরস্ককে ন্যাটোর প্রয়োজন বলল আমেরিকা। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। নির্বাচনে জয়ী হওয়ার দাবি নেতানিয়াহুর। ইসরায়েলে গত 2 বছরের মধ্যে চতুর্থ দফায় জাতীয় নির্বাচন হয়ে গেল গতকাল। এখনও ফলাফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টা পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু টুইটারে দেওয়া এক পোস্টে দাবি করেছেন জয়ী হয়েছে তার দল লিকুড পার্টি। টুইটার পোস্টে নেতানিয়াহু লিখেছেন, ইসরায়েলি নাগরিকদের ধন্যবাদ, আপনাদের ভোটে বড় জয় পেয়েছে লিকুড পার্টি সহ ডানপন্থী দলগুলো। আবারও প্রমাণ হয়েছে দেশের সবচেয়ে বড় দলের নাম লিকুড পার্টি। আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তবে নির্বাচনের আগে বিভিন্ন জরিপে উঠে এসেছে, এবারও ইসরায়েলের কোনো রাজনৈতিক দল সরকার গঠন করার মতো একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং আবারও রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হবে, ফলে সংকটের মুখে পড়তে যাচ্ছে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট। ইসরায়েলি পার্লামেন্ট নেসেট এর মোট আসন সংখ্যা 120টি। কোনো দল বা জোটকে সরকার গঠন করতে হলে 61টি আসনের প্রয়োজন পড়ে। এতগুলো আসন না পাওয়ায় এর আগে কয়েকবার নির্বাচন হলেও সরকার গঠন নিয়ে টানাপড়ন তৈরি হয়েছে। জোটের মাধ্যমে সরকার গঠন করা হলেও সেই জোট ভেঙে যাওয়ায় তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা। এর ফলে গত 2 বছরে 4টি নির্বাচন হয়েছে ইসরায়েলে। আন্তর্জাতিক মহলে উত্তেজনা, আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার। আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে এখন উত্তর কোরিয়া। উত্তেজনা বাড়িয়ে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে এই পরীক্ষা চালানো হয়েছে। বাইডেন প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা অব্যাহত রাখার পরেও এই পরীক্ষা চালালো পিয়ংইয়ং। অপরদিকে মঙ্গলবার বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে এখনও আলোচনার পথ উন্মুক্ত রয়েছে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, রবিবার ভোররাতে উত্তর কোরিয়ার অঞ্চল থেকে 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। নাম প্রকাশ না করা শর্তে 2 জন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, উত্তর কোরিয়া 2টি স্বল্প পরিসরের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, তবে তারা বিস্তারিত বলতে অস্বীকার করেছেন। উত্তর কোরিয়ার এই পরীক্ষা উস্কানিমূলক কিনা জানতে চাইলে তারা বলেন, তারা যা করেছে তাতে নতুন চিন্তার কিছু নেই। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা বুধবার জানায়, উত্তর কোরিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ইমরান খানকে চিঠি লিখে যা বললেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চিঠি লিখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। 23 মার্চ পাকিস্তানের জাতীয় দিবস উপলক্ষে প্রতিবেশী দেশের সকল নাগরিককে শুভেচ্ছা জানিয়ে ইমরান খানকে এই চিঠি লেখেন মোদি। চিঠিতে মোদি লেখেন, প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক চায় ভারত, আর সেই সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সন্ত্রাসমূলক পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে পাকিস্তানকে। সন্ত্রাসমূলক কার্যক্রমের ক্ষেত্রে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে পাকিস্তানকে। দুদেশের সম্পর্ক ভালো করতে সবসময় উদ্যোগী ভারত। পাকিস্তানের সমস্ত নাগরিকের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠুক, এটাই চায় ভারত। করোনাকালে পাকিস্তান প্রশাসন সেদেশের নাগরিকদের জন্য ভালো কাজ করেছে বলেও প্রশংসা করেন মোদি। সরকারি সূত্রের খবর, পাকিস্তানের জাতীয় দিবসকে কেন্দ্র করে প্রতি বছরই ভারতের পক্ষ থেকে চিঠি পাঠানো হয় পাকিস্তানে। 23 মার্চ দিনটিতে 1940 সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ দাবি জানিয়েছিল, মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র চাই, ভারতের থেকে বেরিয়ে আসতে চাই। আর এই দিনটি সেই থেকে পাকিস্তান দিবস হিসাবে পালন করে পাকিস্তানের নাগরিকরা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দুদেশের মধ্যে যে সংঘাতের
পরিবেশ চলছিল সেই পরিস্থিতি হয়তো অনেকটাই সহজ করে তুলবে মোদির এই চিঠি। এর পাশাপাশি উল্লেখযোগ্যভাবে যে বিষয়টি সামনে উঠে আসছে তা হলো ফের দুই বছর পর ইন্দাস নদীর পানি ভাগাভাগি নিয়ে ভারত পাকিস্তানের আলোচনা শুরু হলো। মঙ্গলবারই পাকিস্তানের কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল সিন্ধু কমিশনের বৈঠকে যোগ দিতে ভারতে এসেছিল। আমেরিকার সিদ্ধান্তের জন্য এক মিনিটও বসে থাকবে না ইরান, প্রেসিডেন্ট রুহানি। আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে এমন আশায় এক মিনিটের জন্য বসে থাকবে না ইসলামী প্রজাতন্ত্র ইরান, এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তিনি আজ ফার্সির নতুন বছরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে একথা বলেন। রুহানি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা যেমনটি বলেছেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষ যদি সত্যি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এবং আমাদের কাছে স্পষ্ট হয় যে নিষেধাজ্ঞা উঠে গেছে, তাহলে ইরানও প্রতিশ্রুতিতে ফিরে আসবে। আমেরিকার সিদ্ধান্তের অপেক্ষায় ইরান বসে থাকবে না বলে তিনি উল্লেখ করেন। এছাড়া রুহানি বলেছেন, সর্বোচ্চ নেতার ঘোষিত স্লোগান বাস্তবায়ন অর্থাৎ উৎপাদনের প্রতি পৃষ্ঠপোষকতা ও বাধা অপসারণকে তার সরকার গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসাবে গণ্য করবে এবং এর ওপর বিশেষ গুরুত্ব দেবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনি গত 21 মার্চ ফার্সি নববর্ষ 1400 সালের সূচনা তথা নওরাজ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির নিষেধাজ্ঞা বহাল থাকবে ধরে নিয়ে দেশের দায়িত্বশীলদের কাজ করতে হবে। দেশের অর্থনীতিকে কোনো অবস্থায় সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর নির্ভরশীল করে ফেলা যাবে না। যোগ্য নন বাইডেন, অচিরেই স্থলাভিষিক্ত হতে পারেন কমলা, ট্রাম্প। মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, মানসিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে যোগ্য নন জো বাইডেন, অচিরেই তার জায়গায় দায়িত্ব নিতে পারেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউজ ম্যাক্সকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প। ট্রাম্পের বিশ্বাস, বাইডেনের মানসিক অবস্থা শীঘ্রই এমন জায়গায় দাঁড়াতে পারে যে তিনি কি করছেন, কি বলছেন, কি লিখছেন তা নিজেই বুঝে উঠতে পারবেন না। সেক্ষেত্রে তার জায়গায় কমলার জন্য প্রেসিডেন্ট হওয়ার দরজা খুলে যাবে। তিনি বলেন, বাইডেনের মানসিক স্বাস্থ্য সম্ভবত খুব দ্রুতই খারাপের দিকে যাচ্ছে। এমনকি নির্বাহী আদেশের যেসব নথিতে তিনি স্বাক্ষর করেছেন সেগুলো তিনি হয়তো ঠিকমতো পড়তে পারছেন না। তিনি আরও বলেন, সেক্ষেত্রে ডেমোক্রেটরা বাইডেনের স্থলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দায়িত্ব দিতে পারেন। ট্রাম্প বলেন, বাইডেনের এভাবে হোঁচট খাওয়া ভয়ানক, একবার নয় তিনবার, এটা অবিশ্বাস্য, পুরো বিষয়টাই ভয়ানক। মিডিয়ায় আর বাক স্বাধীনতা রইল না, পঙ্গু মিডিয়াগুলো এ খবর প্রকাশ করেনি। এদিকে চলতি মাসের প্রথম দিকে এক প্রতিবেদনে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ দাবি করে ইদানিং সবকিছু ভুলে যাচ্ছেন তিনি। খবরে আরও বলা হয়, মন্ত্রী, এমপি, আমলা ও রাজনীতিকের নাম মনে রাখতে পারছেন না তিনি। এবং সর্বশেষ, তুরস্ককে ন্যাটোর প্রয়োজন বলল আমেরিকা। তুরস্ককে শক্তিশালী এবং মূল্যবান বন্ধু হিসাবে আখ্যায়িত করে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ন্যাটোর প্রয়োজনে তুরস্ককে এই ব্লকে রাখা প্রয়োজন। তিনি বলেন, তবে এটা গোপন কিছু নয় যে S-400 পূর্ব ভূমধ্য সাগর এবং তুরস্কের নেওয়া কিছু পদক্ষেপের কারণে দেশটির সঙ্গে আমাদের মত পার্থক্য তৈরি হয়েছে। ব্রাসেলসে ব্লিনকেন বলেন, এটিও গোপন নয় যে তুরস্ক আমাদের দীর্ঘস্থায়ী এবং মূল্যবান মিত্র। আমি বিশ্বাস করি তুরস্ক এমন এক বন্ধু যাকে ন্যাটোতে রাখার পেছনে আমাদের স্বার্থ রয়েছে। আমি বিশ্বাস করি এতে তুরস্কের স্বার্থ রয়েছে।